एवरीवन गुड मॉर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल संदीपन एंड लाइकास ब्लॉगे। तो आज के डेट होच्छे तुम्हार 12 अगस्त और घड़ी समय एखन 11:54। आशा करी आगे आगे दिन ब्लॉगटा तुम्हारे भलो लेगे और जैसे भलो लेगे तुम्हारा अनेक व्यूज पर देखे क्योंकि लाइक खूब कम लोक दाओ जो भलो लेगे अवश्य एक लाइक कर दिओ भलो ना लगले डिसलाइक कर दीते पर। तो आज के बाड़ी फिरब तर आगे जो है जो नाक फोटाते जाए एक्चुअलि नाक फोटानो छो কিন্তু নাকের না করে পড়ে আবার ফুটোটা বুঝে গেছে। তো এখন যাচ্ছি যে ওর নাকটা ফোটাবে। আর বাইরে প্রচুর যেহেতু বাইক নিয়ে আসিনি তো হেঁটে হেঁটে যেতে হবে, তাই ছাতা নিয়ে বেরিয়েছে। তো চলো যাওয়া যাক। ভেতরে গেল নাক ফুটো করতে, যেহেতু এখানে লেডিস বিউটি পার্লার তো জেন্টস নট অ্যালাউড। সো আমি ওয়েট করছি, উপরে আসুক তারপর দেখাচ্ছি। এখানে নাক ফুটিয়ে বেরিয়েছে, লেগেছে কি কি প্রিকশনস নিতে বললো, কি ওষুধ দিয়েছে কি আমি ভুলে গেছি কি বললো। তো হয়ে গেছে নাক ফোটানো। এখানে কি আমাকে ওষুধ বললো, নাক বেদনার সং মিটে গেছে, এখন বলছে লাগছে। আর নিচে যাবো এখন হোমিওপ্যাথি ওষুধ নিতে বলেছে কি ওই ব্যথা কমানোর জন্য নেবি। তো চলো নিয়ে নিই একবার, তারপর বাড়িতে গিয়ে কথা বলছি। এই দুটো ওষুধ ওকে দিয়েছে, এটা লাগানোর আর এটা দিনে দুবার করে খাওয়ার জন্য নাকের যাতে ব্যথা কমার জন্য। তো বসবে, বসলে লাগিয়ে দেবো ওষুধগুলো। এটা লাগালে ব্যথা কমবে নেবি, লাগিয়ে দিচ্ছি এখন। নাক ফ্র্যাকচার করে দিয়েছি আর চিন্টু এখানে দাঁড়িয়ে আছে, চিন্টুরও নাক ফুটো করতে হবে। তো চলো ও ততক্ষণ রেস্ট করুক, ততক্ষণ আমরা অন্য কাজ করি। এখানে বদমাশি করেই যাচ্ছে সকাল থেকে, আর ওর নাকি কদিন পর পরীক্ষা। ওর মা ওকে জিজ্ঞেস করছে যে পড়াশোনা সব মুখস্থ হয়েছে, কি বললি তখন মুখস্থ হয়েছে, তখন তো বললি না, তো গুলিয়ে খেয়েছিস, মিথ্যা কথা বলে ক্যামেরার সামনে রাখিয়ে দেয়। আর ওখানে দিদা বসে বসে এক মিনিট সিরি টিভি দেখছে। দিদা এখানে বসে এক মনে এই অশান্তিগুলো সিরিয়াল দেখছে। বুবু নাকি তোকে সকালে আজকে ফাটিয়েছে, তাহলে তুই ফাটিয়েছিস, সে বলবি তো ঠিক করে, নাহলে সবাই শুনবে কি করে। খালি কখন, দেড়টা, এখানে টাইগার ঘুমাচ্ছে। অত বত টাইগার, শোনো এখানে আসো একটু টাইগার। বাবা বাবা আমার টাকু বাচ্চা, টাকু বাচ্চা ল্যাশটাকে কি সুন্দর নাড়াচ্ছে, মানে খুব আরাম লাগছে। কি হলো, আচ্ছা 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 যাই। এবার চান করে আসি, প্রচণ্ড গরম করছে আর চুলের অবস্থাটা দেখতেই পাচ্ছ তোমরা, এখানে চুল কাটা হয়নি বহুদিন হয়ে গেছে, চুল কাটার সময়ও পাচ্ছি না, চুলটা পুরো একদম কাকের ঠ্যাং বকের ঠ্যাং হয়ে গেছে। চলো, ঘড়িতে অলরেডি 12:49 বাজে, চান ফান করে এসে খেতে হবে, আবার খেয়ে দিয়ে আবার বিকালবেলা আমরা বাড়ি ফিরবো। তো চলো চানটা করে আসি। এ ফিউ মোমেন্টস লেটার স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন খেতে বসবো। খিদে পেয়ে গেছে প্রচণ্ড স্নান টান করে ওঠার পরে, এখন ঘড়িতে বাজে 1:10, এবার খেতে বসবো। আর বাইরে সবাই অলরেডি বসে গেছে, আমি বসে আছি। আজকে লাঞ্চে আছে আলু পটলের তরকারি, এখানে আছে বেগুন ভাজা, পটল ভাজা, যেটা আমি খাই না ও খায়, চিন্টু খায়, চিন্টু খাস তো, চিন্টুও খায় না। আর দিদা এখানে ভাত দিচ্ছে, হ্যাঁ
চিংড়ির ভাত খাই খেয়ে নেবো। সবচেয়ে ফেভারিট আমার ডিশ হচ্ছে সেটা হচ্ছে চিকেন। চিকেন ছাড়া আমি আর কিছু খাই না, তো চিকেন দিয়ে আমি ভাত খাবো। ওরা আলু পটল ফটল খায়, আমি মা থেকে বসবে। চলো আমার চিকেনটা আসে, তারপর আমি খেতে স্টার্ট করবো। চলে এসছে আমার ফেভারিট ডিশ চিকেন, তো চলো চিকেন দিয়ে ভাতটা খাওয়া স্টার্ট করি। বেশ সুন্দর খাওয়া দাওয়া করে আর এখন একটুখানি রেস্ট করি, করে আবার তারপরে বেরাবো। 3:30 আই থিঙ্ক ট্রেন আছে, তো আজকে ট্রেনে ফ্রেনে যাওয়ার আর ভিডিও কিছু করবো না, কারণ আগে তো আগের দিনের ব্লগে তোমরা দেখিয়েছো যাওয়া আসা কী করে করেছি না করেছি। আগের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, এখানে আই বাটনের লিঙ্ক আসছে, গিয়ে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করো। চলো একটু রেস্ট করে নিই, তারপর বেরানোর সময় তোদেরকে রেস্ট করে তো বেরানোর সময় তোমাদেরকে জানিয়ে দেবো। বন্ধুরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, এবার বাড়ি ফেরার পালা। আর তোমাদের বললাম যে যাওয়ার কোনো ব্লগ করবো না, কারণ তোমরা আগের ভিডিওতে দেখেছো, আর একবারে বাড়ি পৌঁছে তোমাদের আপডেট দিয়ে দেবো। তো চলো বেরানো যাক, আর যাওয়ার আগে সবাইকে একবার দেখিয়ে দেবো। চলো এখন জানতে পারছি 5:30 ট্রেনে যাবো। এটা আমার সোনামণি, কি সুন্দর দেখতে। আবে জলদি বল, কাল সুবে পনভেল নিকলনা হ্যায়। আর এটা লাট্টু, তোমরা আগের দিন দেখেছো, এই খুব ভালো কাজ করে, ঘরে সার্ভিস দেয় ভালো, খাবার ফাবার ভালো বেড়ে দেয়, ঘর পচার। হ্যাঁ মানে রেডি হচ্ছে চিন্টু, এখানে চিন্টু টাটা। চিন্টু 5:30 ট্রেনে যাবো, এখন আছি। কেসা লাগা মেরা মজাক, দিদা এখানে শুয়ে আছে, ঠিক যেন একটা কি বলবো, এটা আমার মা। আর মা যেমন করছেন, মা মরে গেছে। বলে দাও কিছু তোমার বলার থাকবে। কিছু নয়, গজব বেজ্জতি হ্যায়। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, আর এখন ঘড়িতে সময় হচ্ছে তোমার 8:42। আমরা ওখান থেকে বেরিয়েছিলাম ট্রেন ধরার জন্য, কটা 5:10 ট্রেনে উঠেছিলাম, আর এখন 5:30, ওই 5:30। তো অনেক গরম আজকে ছিল, ট্রেনের মধ্যে ভিড়ের মধ্যে, বাসের মধ্যেও ভিড়। তো ওই জার্নি করতে করতে ফাইনালি বাড়ি এসেছি। আর আগের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর নতুন সাবস্ক্রাইবার আমাদের সাথে যুক্ত হচ্ছে, আমাদের খুব ভালো লাগছে সেটা, তোমাদের ভালোবাসা এইভাবে আমাদের ভিডিওর প্রতি বেড়ে উঠছে, আর এইভাবেই তোমাদের ভালোবাসাটা আমাদের ভিডিওর প্রতি থাকুক। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না নতুন হয়ে থাকলে, আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য সুস্থ থেকো, ভালো থেকো। দেখো দেখো একটুখানি নিরীহ বাচ্চাটাকে দেখে আজকাল আজকে।